ইকবাল বলছেন নিশানে রাহ দেখাও বড়া আন্ধেরা হ্যায় চিরাগে তুর জ্বালাও বড়া আন্ধেরা হ্যায় ও জিনকে হতে হ্যায় খুরশিদ আস্তিনো মে কাহিঁ সে উনকো ঢুঁড় কে লাও বড়া আন্ধেরা হ্যায় চতুর্দিক অন্ধকার টাকার অভাব নাই নতুন বিল্ডিং এর অভাব নাই রাস্তাঘাটের অভাব নাই গাড়ির অভাব নাই কিন্তু খুলুসেতে একরাস মহব্বত চলে যাচ্ছে আদব চলে যাচ্ছে বিদ্যার সাথে বিনয় শিক্ষার সাথে দীক্ষা কর্মের সাথে নিষ্ঠা এবং জীবনের মধ্যে যদি প্রেম ভালোবাসার সংমিশ্রণ আমরা ঘটাইতে না পারি আমাদের এই বিদ্যা কোনো কাজে আসে না মারা জালালউদ্দিন রুমির পীর ছিলেন হযরত শামস তাবরিজ তো আফিবুদ্দিন হুজুর ওয়াজ আমি লিখছি কইতেছি আপনার কাছে হযরত শামস তাবরিজ রহমতুল্লাহ রুমির পীর সাহেব মানুষ তাদের অন্তরে অন্যের জন্য ক্রোধ হিংসা সৃষ্টি করে তার বিপরীতে মানুষ যদি তার হৃদয়ে মহব্বতের বীজ বপন করতে পারত এই পৃথিবী স্বর্গভূমিতে পরিণত শামস বলতেছেন কোন লোক শামস তাবরিজের কাছে এসে নানা প্রকার বিদ্বেষপূর্ণ কথা বলতে শুরু করলো শামস তাবরিজ বললেন তোমাদের হৃদয় হলো কঠিন পাথরের মতন আর আমরা ফকির সুফি আমাদের অন্তর হলো কোমল মাটির মতন তাই এই কোমল মাটিতে ফল ফুল ফুলের উদ্যান জন্মলাভ আর কঠিন পাথরে কোনোদিন ফল জন্মলাভ এই পরিপ্রেক্ষিতে জালালউদ্দিন রুমি তার মসনবীতে বলেছেন দরবাহারা কায় সবাক স্যার সবজে সং খাক সোতা গুল বড় যাদের অঙ্গেরা সালাহাত সঙ্গে বুটি দিল খালাস আজ মুরা এক জমানে খাকে বাস এই পৃথিবীতে প্রতি বছর একটা বসন্তকাল আসে রুমি বলতেছেন শত শত ঋতুরাজ বসন্তের দ্বারা কখনো তুমি কঠিন পাথরে সুজলা সুফলা বাগান ফলমূল জন্ম লাভ করতে দেখেছ মাটি হয়ে যাও মাটি হয়ে যাও তাহলে নানা রঙের ফুল এতে জন্ম লাভ করবে ফুলের বাগান কেবল মাটিতেই জন্মে পাথরে নয় দীর্ঘদিন অন্তর বিদারক পাথর হয়ে রয়েছ পরীক্ষামূলক ভাবে হল অল্প সময়ের জন্য মাটি হয়ে যাও দেখতে পাবে তোমার ভিতরে কত সুন্দর সুন্দর ফুলে ফলে পরিপূর্ণ উদ্যান জন্ম লাভ করেছে পাষাণ হৃদয়ে আল্লাহর মারেফাতের বাগান কোনোদিন জন্মে না এতে ফুলও ফোটে না ফলও ধরে না তাই মানুষের সর্বদা নিরীহ নির্মোহ নির্লোভ বিনীত ও প্রেমিক হতে হবে আল্লাহর সৃষ্টিকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হবে ভালোবাসার মাধ্যমে কেবল বিশ্বকে জয় করা সম্ভব কবি এস টি কলেজ বলেছেন হি প্রেড বেস্ট হু লাভ ইট বেস্ট গ্রেটেস্ট ফর্ম এই একটা শব্দ ভালোবাসা প্রেম মহব্বত ওয়ামার সালমাকা ইল্লা রহমাতুল্লিল আলামিন আল্লাহ পাক বলেন আমার হাবিবে মোকাররমকে সমস্ত বিশ্বে ব্রহ্মাণ্ডের মধ্যে আমি রহমতের আদান করে প্রেরণ করেছি এই আকাও মাওলাকে যারা মহব্বত করবে এবং আকাও মাওলার আদর্শকে যারা নিজের চরিত্রের মধ্যে ইনজেক্ট করে তাদের জীবন আচরণকে সজ্জিত করবে আল্লাহ পাক রাব্বুল আলামিন তাদেরকে উভয় জাহারের পরিপূর্ণ কামিয়াবি দান করবে আমিন এই আদব সম্বন্ধে
দুটো হাদিসে মোবারকা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতেছেন, বলতেছেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ স্বয়ং নম্র, তাই তিনি নম্রতাকেই ভালোবাসেন, তিনি কঠোরতার জন্য যা দান করেন না তা নম্রতার জন্য দান করেন, নম্রতা ছাড়া অন্য কিছুতেই তিনি তা দান করেন না। এটা মুসলিম শরীফ। আরেকটা হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দানের দ্বারা সম্পদ কোনোদিন কমে না। তিনি মাটিতে যেমন একটা মাটি গাছের বীজি লাগাইলেন, সেই বীজির থেকে একটা গাছ হইল, সেই গাছের মধ্যে সাতটা ডালা হইল, আল্লাহ বলেন আমি এক একটা ডালার মধ্যে 100 কইরা ফল দেব। তারপরে বলতেছেন ওই একটা টাকা তার খরচিয়ত মহব্বত একলাসের কারণে আমি যদি কবুল করি আমি আল্লাহ তাকে বেহিসাব দান করবো। সুবহানাল্লাহ। আপনারা যদি আল্লাহ হয়ে যেতে চান আল্লাহর পথে খরচ করতে হবে, আল্লাহর রাস্তায় দিতে হবে, আপনি একটা দিবেন আপনাকে লক্ষ কোটি দেওয়া হবে, আপনি দিবেন না আপনাকে দেওয়া হবে না। আমরা গরিবীকে হটাইতে পারবো আমরা যদি আল্লাহ রসুলের দিন ধর্ম মজাবে, আল্লাহ রসুলের বান্দা নবীজির উম্মত অসহায় মানুষ দুঃখ কষ্টে যারা নিপতিত তাদেরকে যদি আমরা একটা টাকা দিয়ে সাহায্য করি আপনি মনে রাখবেন আপনাকে আল্লাহ লক্ষ কোটি টাকা দান করবেন। এই আয়াতে করিমা আমার বিশ্বাস সব সম্পর্কে, আমি তো 100 টাকায় জীবন শুরু করছি, আমি ওই সময় আমার হুজুরের কিতাবের ফান্ডে আমি হুজুরের কিতাবের ফান্ডে 5 টাকা করে দিতাম। আমি চাকরি ছেড়ে দিলাম, ব্যবসা বাণিজ্য শুরু করলাম, ব্যবসায় আল্লাহ অনেক টাকা পয়সা দিল। তো একদিন হুজুর এই আয়াতটা পড়তেছে, আল্লাহ রাস্তায় কোনো মানুষ যদি 1 টাকা দিলে একটা গাছ হইল, 7টা ডালা হইল, 100 করে ফল হইল, 700 হইল। এরপরে আল্লাহ বলতেছে আমি যদি চাই আমি তাকে হিসাব ছাড়া দিতে পারি। সুবহানাল্লাহ। আমি হুজুরকে বললাম হুজুর আমি তো আপনার কিতাবের ফান্ডে 5 টাকা দিতাম, তো 5 টাকার বদলি 7 গুণ হইলে 700 গুণ হইলে 3500 দেওয়া হবে, তো আমাকে তো আল্লাহ এই থেকে বহু বেশি দিছে। বলে এই আয়াত আপনার জন্য প্রযোজ্য ছিল। তো একটা দিবেন হিসাব ছাড়া পাইবেন, দিবেন না পাইবেন এবার আপনার ইচ্ছা, আপনি আল্লাহর নিয়ামত চান আল্লাহর পথে দেওয়া শুরু করেন। শুরু একটা উপমা দিয়ে শেষ করি, এই যে সাজা দিলেন এখানে 20 ঘন্টার বক্তৃতা আছে। আসেন না ও চাইতে কষ্ট। তো আরবের মরুভূমিতে একজন বৃদ্ধা মহিলা থাকতেন, তিনি দেখতে গেছেন ওনার প্রিয় মসজিদ, উনি তাম্বুরে টানায়া এই মরুভূমিতে থাকে, কোন লোকজন নাই। তো হুজুর গেছে পীর সাহেব, ইয়া বলতেছে হুজুরের জন্য কিছু খানা দানা তৈরি করে দিচ্ছে। তো হুজুরে খাইতে বসে বলে মা এই বিরান মরুভূমি লোকজন কিছু নাই,
তোমার কামাই রুজি করার মতো ছেলে সন্তান কেউ নাই, তুমি কেমনে বাঁচো? বলে হুজুর আমার একটা মুরগি আছে, এই মুরগি ডেইলি একটা আন্ডা দেয়, এই আন্ডাটা খাইলে আমার খুব পিপাসা সব নিবৃত্ত হয়। মা তোমার এই গর্বতের মুরগি রাখো, আমি একটু দেখব। ওই হুজুর আপনি আইসেন এটা জব করে আপনি খাওয়ার লাগিয়ে দিন। আল্লাহু আকবার। হুজুর বলে তোমার একটা মুরগি সম্বল, একটা আন্ডা দেইলে তুমি খেয়ে বাঁচো, আজকে আমার এই মুরগি জব করে কালকে খাইবা কি? ওমা দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলা আল্লাহি রিজকুহা। হুজুর জসপথে চলে আসছে, কিছুক্ষণ পরে দেখা গেল ওই দোষে তিনি বাদশাহ, সেই বাদশাহ সালামত এই হুজুরের খাদে ওনার মুড়ি। বাদশাহ সালামত হাতি লস্কর গোড়ালিয়া গেছে হুজুরকে আপনার খানকা শরীফে গিয়ে হুজুর নাকি বলে কোথায় গেছে? বলে ওই মরুভূমিতে বুড়ো মেয়ে মানুষ দেখতে গেছে। আল্লাহর ওলীদের কাছে নবীদের কাছে বুড়া জোয়ান নাই, আওয়াঙ্গন নাই, টাকাওয়ালা নাই, যদি তাই থাকতো বেলালে হাফসে আমার উসরে পা কত লক্ষ দিনার দিয়ে আবু বকর সিদ্দিক কিনে আনছিল, হযরত সালমান ফার্সিকে কত লক্ষ টাকা দিয়ে কিনে আনছিল, 100 বছরের বুড়া কি কাজ আসবে? আল্লাহ রসুল যারা উলিয়াল্লাহ যারা, তারা দেখে মানুষের হৃদয়ের মধ্যে আল্লাহ রসুলের মহব্বত কতটুকু আছে সেইভাবে মানুষকে দয়া করেন। তো বাদশাহ সালামত যখন পাইল না হুজুরকে বাড়িতে, বলে কোথায় গেছে? বলে মরুভূমিতে গেছে বুড়া মেয়ের দেখতে, ওইখানে গিয়ে হাজির হয়েছে। হুজুরের সাথে দেখা হয়েছে, খুব খুশি হয়েছে হুজুর। হুজুর বলতেছে বাদশাহ সালামতকে, বাদশাহ সালামত এই যে আমার মহব্বতের মেয়ে মানুষ, ওনার কোনো সহায় সম্বল নেই, শুধু একটা মুরগি আছিল, সে প্রতিদিন একটা আন্ডা দিত, সেই আন্ডা খেয়ে সে জীবন ধারণ করত। আজকে বাবাজি আমি আসার পরে সে আমার জন্য মুরগিটা জব করে আমার জন্য তৈরি করে দিচ্ছে, তার কিচ্ছু নাই, কালকে কি খাবে? আপনি পারলে বাদশাহ সালামত ওনার একটু সাহায্য করেন। নিজের প্রিয় মুর্শিদের হুকুম আর জমানার বাদশাহ টাকা পয়সা তো কোনো হিসাব নাই, বলে হুজুর আমি বৃদ্ধা মাকে 1 লক্ষ দুধের বকরি, 1 লক্ষ দুধের উট আমি দিয়ে গেলাম। মাসালুল্লাযিনা ইউনফিকুনা সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আম্বারা সাবা সানাবিলা ফি কুল্লি সুলতাতিন মিয়াতু হাব ওয়াল্লাহু ইউদাইফু লিমাইয়াশা আল্লাহু সিদ্দিকান পাইবেন সালাম।